বিজয়ফুল আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতীক। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিরা এ ফুল পরে আসছে। বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের কাছে বিজয়ফুল হয়ে উঠেছে মুক্তিযুদ্ধে বিজয়ের আরেকটি নতুন স্বাদ। আইবাপিসির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সহসভাপতি রিয়াজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজয়ফুল কর্মসূচি ইতালির প্রধান সমন্বয়কারী নাজমুল হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবাপিসির উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, মুক্তিযোদ্ধা ফয়সাল আহমেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজি, সাধারণ সম্পাদিকা নয়না আহমেদ, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি লাইলা শাহ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুস্মিতা সুলতানা। আলোচকরা বলেন, ডিসেম্বরের 1 থেকে 16 তারিখ প্রতিদিন এ ফুল পরে থাকার মাধ্যমে 71-এর শহীদদের কথা স্মরণ করা হয়। তবে আমরা চাই এ ফুল বিজয়ের সারা মাস পরে শহীদদের সম্মান করতে। আগামী প্রজন্মের কাছে আমাদের গৌরবময় ইতিহাস তুলে ধরতে হবে জানিয়ে তারা আরো বলেন, এই বিজয়ফুল কর্মসূচি বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের সবুজের বুকে লাল বৃত্ত মানে অর্থাৎ দেশ জাতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে 71-এর শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ ও দেশের গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিমুল রহমান, NRB TV, ইতালি।